উপদেশ যা আপনার জীবনকে বদলে দিবে। তিন সময় ঘুমাবেন না, সদর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত এবং মাগরিব থেকে এশা পর্যন্ত দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর আগে মন্দ কথা বলে। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন। দাঁপে আটকে থাকার খাবার বের করে খাওয়া পরিহার করুন। হাতে পায়ে আঙ্গুল ফোটানো পরিহার করুন। জুতা পরিধানের পূর্বে দেখে নিন। নামাজ থাকার অবস্থায় আকাশের দিকে তাকাবেন না। টয়লেটে থুতু ফেলবেন না। কয়লা দিয়ে দাঁত মাজবেন না। প্যান পড়ার আগে প্যান পা আগে পরিধান করুন। ফু দিয়ে খাবার ঠান্ডা করবেন না। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙবেন না। আমাদের মধ্যবর্তী সময় কথা বলবেন না। টয়লেট থাকার অবস্থায় কথা বলবেন না। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। বন্ধুদের জন্য প্রতিকূলতা সৃষ্টি করবেন না। চলার সময় বারবার পিছনে তাকাবেন না। হাঁটার সময় দম্ব করে মাটিতে পা ঠুকবেন না। বন্ধুদের সন্দেহ করবেন না। কখনো মিথ্যা বলবেন না। কাকের কাছে নিয়ে খাবার শুকবেন না। স্পষ্টই করে কথা বলুন। একা ভ্রমণ করবেন না। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। অহংকার করবেন না।